সদ্য সাঙ্গ হয়েছে রাজ্য বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনে নয় বনমালীপুর বিধানসভার বিজেপি দলের মণ্ডল অফিস ছিল প্রাক্তন মণ্ডল সভাপতি দীপক করের নিজের জায়গা। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যকে হারের মুখ দেখতে হয়। তারপরেই আচমক একদিন মণ্ডল অফিস পুরনো জায়গা থেকে ভেঙে ফেলা হয়। মণ্ডল সভাপতি দীপক করও নিজের পদ থেকে পদত্যাগ করেন। প্রসঙ্গত বলা ভালো, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজে এই বনমালীপুর কেন্দ্র থেকে 2018-তে জয়লাভ করে বিধায়ক হয়েছিলেন। তখন থেকেই মণ্ডল অফিস পুরনো জায়গায় ছিল, কিন্তু 23-এর নির্বাচনে বনমালীপুর কেন্দ্রে ভরাডুবির পর মণ্ডল অফিস সেখান থেকে ভেঙে ফেলা হয়। শনিবার বনমালীপুরের নতুন মণ্ডল অফিসের উদ্বোধন হয়। এদিন পুজো পাঠের মধ্যে দিয়ে নতুন এই মণ্ডল অফিসের উদ্বোধন করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। দেখুন, নয় বনমালীপুরের একটা অস্থায়ী অফিস ছিল, তো আজকে নতুন একটা অফিস আমরা সেখানে অস্থায়ীভাবে আবার নতুন করে স্টার্ট করেছি। তো আজকের এই শুভ দিনে, শুভ নববর্ষের, বাঙালি নববর্ষের, আপনাদের মাধ্যমে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি রাজ্যবাসীকে, আর বিশেষ করে নয় বনমালীপুর এলাকার যারা নাগরিক সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।